প্রিয়ঙ্কা তালুকদারের মৃত্যুতে অত্যন্ত ব্যথিত, মর্মাহত, দুঃখিত এবং আমরা যেটুকু জেনেছি তাতে আমরা ন্যায় বিচার প্রত্যাশী। কারণ যে এই মৃত্যু আমাদের পক্ষে মেনে নেওয়া অত্যন্ত কঠিন, আমরা কিছুতেই মেনে নিতে পারছি না এই মৃত্যু। আমরা আশেপাশে তাকিয়ে দেখেছি, আমাদের এই সহকর্মীর আচার আচরণ দেখেছি এবং সবাই আমরা এক বাক্যে স্বীকার করেছি যে এই মৃত্যু আমাদেরকে এইভাবে মেনে নেওয়া সম্ভব নয়। সুতরাং আমরা ন্যায় বিচার চাই এবং আমরা সেই লক্ষ্যেই আমরা এখানে আজকে এই মানববন্ধন করছি যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেগুলো আছে সেগুলোতে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে, সেজন্যই আমরা এই ন্যায় বিচার প্রত্যাশা করছি যাতে আমরা এই তার পরিবারবর্গ যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমরা সবাই মানসিকভাবে এবং এই এই যাতনার শিকার হয়েছি তার আমরা যেন সবাই ন্যায় বিচার চাই। আমি অধ্যাপক অসুল আহমেদ চৌধুরী, প্রিন্সিপাল পায়রভু মেডিকেল কলেজ। আমরা সবাই আজকে জালালাবাদ মেডিকেল কলেজের পক্ষ থেকে সহ সিলেটের যে চারটা মেডিকেল কলেজ আছে আমরা এখানে মানববন্ধন করতে আসছি যে তার যে মৃত্যুটা সেটা ছিল টোটালি আনএক্সপেক্টেড। ঠিক আছে, টোটালি আনএক্সপেক্টেড, তার মতো মেয়ে কখনোই এই অপমৃত্যু হওয়া সম্ভব না। আমরা এর জন্য অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমাদের সাথে পড়া চলাকালীন সময়ে এবং তার চাকরি জীবনরত অবস্থায় যে পার্কভিউ মেডিকেল কলেজে ফিজিওলজি ডিপার্টমেন্টে চাকরি, কখনোই যে সে সবসময় শান্ত নম্র ভদ্র ছিল এবং কখনোই এই অপমৃত্যু হওয়ার মতো আমরা কোনো দেখি নাই। এই এই ঘটনার জন্য আমরা সুষ্ঠু তদন্ত এবং যদি কেউ দোষী থাকে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। সহকর্মী না, সে আমার ফ্রেন্ডও, আমরা 5 বছর একসাথে পড়াশোনা করছি, সাথে 1 বছর ইন্টারনিও করছি। তো তার মধ্যে তার আসলে এটা কোনোরকমই মানে আত্মহত্যা হবে এটা আসলে, তার 2 দিন আগেও তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, ওইরকম কোনো আসলে ইয়ে ছিল না। তার মধ্যে তার 2 মাসের প্রেগনেন্সিও ছিল, 3 মাসের একটা, 3 বছরের একটা বাচ্চাও আছে। আসলে তারে পারিবারিকভাবে অনেকভাবে মেন্টাল টর্চার করা হতো, মানে সব সময়ই একটা মানসিক চাপে রাখা হতো। সে একটা কোর্সেও চান্স পায় আমাদের, ওইটাতেও মানে তার এডমিট হতে দেওয়া হয় না, এইসব কিছু মিলে তারে সবসময় চাপে রাখা হতো। এখন আসলে এটা হত্যা না আত্মহত্যা, এটা আসলে তদন্তের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং তার সুষ্ঠু বিচার চাচ্ছি। আর যদি আত্মহত্যাও হয়ে থাকে, এটা তো তাকে মেন্টালভাবে প্রেশার ফিল করার জন্যই সে মানে বাধ্য হয়ে করছে। এরকম তো যদি হতে থাকে তাহলে তো আমরা এরকম শিক্ষিত একটা মেয়ের সাথেও যদি হয় তাহলে মানে আর যারা মেয়ে আছে তাদের কি হবে? এই জন্য আসলে যদি এটা আত্মহত্যাও হয়ে থাকে ওইটার জন্য আমরা বিচার মানে আশা করি। আর সুষ্ঠু তদন্তের জন্য এটা আসলে হত্যা না আত্মহত্যা, এটার আসলে তদন্ত করাটা বেশি জরুরি, এটাই আমার একটা বক্তব্য।